স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ, নোটিশ ছাড়াই চিকিৎসকদের ছাঁটাইয়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী নাটোর সহ জেলার অন্যান্য রুটের যাত্রীবাহী বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দলীয় নেতা কর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর পাঠানপাড়া এলাকায় নাইস কনভেনশন সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণতন্ত্র বারবার জীবিত হয় আর এই গণতন্ত্র ফিরে আসবে রাজপথে আন্দোলনের মাধ্যমে। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে, তাই নেতাকর্মীকে আগামীতে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, এই অনির্বাচিত সরকার গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, মানুষের মৌলিক অধিকার হরণ, মানুষের কথা বলার অধিকার হরণ, ভোটের অধিকার হরণ করেছে। মানুষের এসব অধিকার ফিরিয়ে আনতে আজ আমরা স্বাধীনতার 50 বছরে আন্দোলনের বার্তা নিয়ে এসেছি। তাই এই অবৈধ সরকারকে উৎখাত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে অংশ নেওয়া তাবিত আউয়াল, নোটিশ ছাড়াই চিকিৎসকদের ছাঁটাইয়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোট 13টি দাবি উপস্থাপন করা হয়। মানববন্ধনে চিকিৎসক, শিক্ষার্থী, কর্মচারীরা ছাড়াও আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার। মানববন্ধন শেষে আন্দোলনকারীদের সাথে নিয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আনোয়ার হাবিবের সাথে কথা বলতে যান। প্রায় 2 ঘন্টা আলোচনা শেষে তাদের আংশিক দাবি মেনে নিলে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। এ সময় ডাব্লু সরকার বলেন, আগামী 10 দিনের মধ্যে চিকিৎসকদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। প্রতিশ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরাও। তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আনোয়ার হাবিব বলেন, ছাঁটাইয়ের বিষয়টি মিথ্যা। মহিবুল হাসান ও মামুনুর রশিদ নামের 2 জন চিকিৎসকের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের সময় শেষ হওয়ায় বাদ দেওয়া হয়। এবং মহিবুল স্যারের যে চাকরির মেয়াদ আরও 6 মাস করে বাড়ানোর যে ইয়াটা আছে সেটি তিনারা মেনে নিয়েছেন, এবং তিনারা একটি আবেদন করলে তেনারা 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে এটা সমাধান করে তেনাদের এই চাকরিটা আরও স্থায়ী করে পাঠাবেন। এবং মিড লেভেলের ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারীদের যে দাবিগুলো আছেন এবং তিনারা বলেছেন যে আমরা তাদের দাবিগুলো আমাদের কাছে আবারও পাঠাক, আমরা সেই দাবিগুলো নিয়ে আমাদের একটা টিম এখানে এসে তিনাদের সাথে কথা বলে তার যতটুকুটা পারা যায় কর্তৃপক্ষ এই দাবি মেনে নেওয়ার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, বিধায় কিন্তু আসলে আন্দোলন। রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10:30 রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দিবসের উদ্বোধন করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম। এ সময় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ সেবার আওতায় যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে, এখনও ভোটার হয়নি, নতুন ভোটার ও 2019 সালে ভোটারদের স্মার্ট কার্ড, জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয় এবং এনআইডি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির জানান, তৃতীয়বারের মতো এই দিবস পালন করা হলো। এই স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে একজন নাগরিক হিসেবে মানুষ তার অধিকার সম্বন্ধে সচেতন হবে। তিনি বলেন, এই কার্যক্রম আঞ্চলিক নির্বাচন কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় ও নগরীর যে 2টি থানায় নির্বাচন অফিস ছিল এই 4টি অফিসে একত্রে অনুষ্ঠানটি করা হয়েছে। পাশাপাশি রাজশাহীর 9টি উপজেলা ও বিভাগের 8টি জেলায় করা হয়েছে এই অনুষ্ঠান।
চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি তারেক রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের কানসাট গোপালনগর মোড়ে তরুণ সাংবাদিক মহলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নাদিম হোসেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক খবরপত্রের আঞ্চলিক প্রতিনিধি আমিনুল হক, সাংবাদিক শেতাউর রহমান, সোহান মাহমুদ, শহীদুল ইসলাম রনি, শামসুন নাহার সোহানা ও আল আমিন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, পদ্মা নদীর পাকা ফেরিঘাটের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন ভুক্তভোগীরা। এ সময় 15-16 জন যুবক লাঠি সোঁটা ও রড নিয়ে মানববন্ধনকারীদের উপর হামলা করতে যায়, কিন্তু পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক তারেক রহমান মুঠোফোনে চিত্র ধারণ করতে গেলে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। মানববন্ধনে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই নাটোর ও রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী সহ দূরপাল্লার যাত্রীবাহী বাস। গত সোমবার নাটোরে দুপুর 2টা পর্যন্ত সামান্য কিছু বাস চলাচল করলেও 2টার পর থেকে তা বন্ধ হয়ে যায়। মঙ্গলবারেও এই বাস চলাচল বন্ধ রয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে ঢাকা ও রাজশাহী সড়ক বাদে অন্য জেলার ও জেলার আভ্যন্তরীণ সড়কে বাস চলাচল করছে। এদিকে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর বাস চলাচল স্বাভাবিক রয়েছে দাবি করে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী কিছু বাস নাটোরে না আসায় ঢাকাগামী বাসে স্বল্পতা দেখা দিয়েছে। সমিতির পক্ষ থেকে বাস চলাচলের কোনো ধরনের বন্ধের নির্দেশ দেয়া হয়নি। এ ব্যাপারে সৌদিয়া কোচ কাউন্টার মাস্টার বলেন, রাজশাহীতে বিএনপির মহাসমাবেশের জন্য রাজশাহী থেকে কোনো দূরপাল্লা যাত্রীবাহী বাস নাটোরে আসছে না, আবার ঢাকা থেকে আসা কোনো দূরপাল্লা যাত্রীবাহী বাস রাজশাহীতে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে মঙ্গলবারের রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন যে পরিবহন শ্রমিক মালিক যার কথাই বলা হোক না কেন, প্রকৃতপক্ষে সরকার এই মহাসমাবেশকে পণ্ড করতে ষড়যন্ত্রমূলকভাবে রাজশাহীর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ ধরনের গণবিরোধী কাজ করে বিএনপির মহাসমাবেশ বন্ধ করা যাবে না, আগের মতোই এ সমাবেশ সফল হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।